১৯তম বর্ষে স্মরণে মননে কবি বিমল চক্রবর্তী স্মরণ। বিমল স্মৃতি সংস্কৃতি চক্রের আয়োজনে বিমল চক্রবর্তীকে স্মরণ করা হলো শ্রদ্ধার সাথে বহরমপুর রবীন্দ্রসদনে। এদিন রবীন্দ্রসদনে স্মৃতিমেদুর অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনের সমন্বয়ে কবির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিমল চক্রবর্তী একাধারে ছিলেন নাট্য পরিচালক, অভিনেতা, বাচিক শিল্পী, রাজনীতিক। এসবের ঊর্ধ্বে তিনি ছিলেন একজন সফল ও প্রকৃত শিক্ষক। কবি তনয়া শাবনী রায় চক্রবর্তী জানালেন, বাবার চলে যাওয়া ২১ বছর হলো, তিনি প্রতি বছর এই অনুষ্ঠান করে আসছেন। এদিন মঞ্চে ছিলেন অমৃতগুপ্ত, হরিশঙ্কর দত্ত, হর্ষগুপ্ত, জীবন বসু, সাতরী প্রসাদ গুপ্ত প্রমুখ। বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার DNTV। আজকে এই জায়গায় এসে পৌঁছিস, আছেন মায়েরা, তাহলে তো অন্তত ঠিক লক্ষ্য যে গবেষক আজকে বেশ মিল পরীক্ষা প্রোডাক্টের মাধ্যমে নিজেকে আরো সুন্দর করে তুলতে চলে আসুন অ্যাট্রাকটিভ ফ্যামিলি পার্লারে। এখানে আপনারা পেয়ে যাবেন হেয়ার স্মুথনিং, হেয়ার স্পা, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, এছাড়াও আরো বিভিন্ন ধরনের সার্ভিস। আমাদের ঠিকানা পিলখানা রোড, রানীবাগান, খাগড়া, বহরমপুর। বিশদ জানতে যোগাযোগ করুন 7430818912 অথবা 7431007993 এই নম্বরে। চাহে না তোমার, চাহে না দে এনা দে অমর। তো একটা ১৩-১৪ বছরের কিশোর পাবনার একটা প্রত্যন্ত গ্রামে, খালে বিলে ডিঙি চড়ে, বৃষ্টি, আগুন ও বইমেলার স্বভাবতই কবির স্নেহধন্যা। আমরা তাকে এবার একটি সঙ্গীতের পরিবেশনের জন্য মঞ্চে আহ্বান করছি। মণিদীপা ভট্টাচার্য। আমি তার দুটি কবিতা পাঠ করে শেষ করব। আমার বাবা চলে গেছেন ২১ বছর, কিন্তু আমি প্রতি বছরই বাবার এই অনুষ্ঠানটা করি। একবার গ্র্যান্ড হলে ২০১২ সালে বাবার কাছের কবি সাহিত্যিকদের থেকে মতামত নিয়ে, আসলে আমার উদ্দেশ্য, আমার ধারণা ছিল যে বাবাকে বোধহয় সবাই ভুলে গেছেন, যাতে সে যন্ত্রণা পাচ্ছিলাম, কষ্ট হচ্ছিল আমার, যাতে সেই জন্য আমি সবাইকে ডেকে সবার কাছ থেকে একটু মতামত নিয়েছিলাম বাবা সম্পর্কে। তা আমি এমন সাড়া পেয়েছিলাম যে আমার সেই ধারণা ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখেছি যে বাবাকে সবাই এখনও ঠিকভাবেই মনে করেন, মনে রেখেছেন। আমি প্রতি বছরই বাবার স্মরণসভা করি, তবে এইবার রবীন্দ্রসদনে করার একটা উদ্দেশ্য, আমি দীর্ঘদিন থেকেই চেষ্টা করছিলাম যে রবীন্দ্রসদনে করবো, কিন্তু হল পাওয়া খুবই মুশকিল। তবে ২০০১ সালে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, সেই সময় রবীন্দ্রসদনে বাবা কবিতার বিচারকের দায়িত্বে ছিলেন। রবীন্দ্রসদন থেকে রোজই বাবাকে আনতে যাওয়া হতো, কিন্তু শেষ দিন বাবা আসতে পারেনি, প্রচণ্ড শ্বাসকষ্ট। কিন্তু আজকে আমি তারপর সবই শেষ, বাবার নেই, কিন্তু আজকে আমি বাবাকে আনতে পেরেছি রবীন্দ্রসদনে, এটাই আমার উদ্দেশ্য ছিল।